এর আগের ভিডিওতে আমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার এবং কে কি এসব সম্পর্কে শিখেছি। আজকে শিখব পাঁচ প্রকার সেন্টেন্সকে কিভাবে সহজে এবং সঠিকভাবে চেনা যায় সেটা। তো পাঁচ প্রকার সেন্টেন্সকে চিনতে হলে উপায় হচ্ছে তার স্ট্রাকচার চেনা। স্ট্রাকচারকে যদি আমরা চিনতে পারি তাহলে পাঁচ প্রকার সেন্টেন্সকে আমরা সঠিকভাবে বের করতে পারবো, চিনতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো। তো দেখা যাক কিভাবে চেনা যায়, কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। অ্যাফার্মেটিভের যেমন আই রিড এ বুক, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার দি স্টুডেন্টস অফ দিস কলেজ আর ভেরি পোলাইট, এই যে এজ এ সাবজেক্ট, এজ এ সাবজেক্ট। তারপরে এজ এ ভার্ব, এই যে ভার্ব। অতএব এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার আর একটা সহজ উপায় হলো পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে একমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে শুরু হয়, অন্য চার প্রকার সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে না। তাহলে এটা খুবই একটা সহজ নিয়ম বা সহজ উপায়, এটা মনে রাখবা যে যখনই দেখবা যে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তখনই তোমরা মনে করবা এটা অ্যাসারেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কিভাবে চিনব, এইটা চেনার সবচেয়ে সহজ উপায় হলো প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যে বাক্যের শেষে এই প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমন ডু ইউ গো টু স্কুল, হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক, এই যে প্রত্যেকটিরই ইন্টারোগেটিভ চিহ্ন আছে, অতএব এগুলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ব্যতিক্রম, যে নিয়মটা বললাম যে এই চিহ্ন থাকলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, এই নিয়মটার ব্যতিক্রম আছে। অর্থাৎ অনেক সময় অ্যাসারেটিভ সেন্টেন্সের শেষেও এই চিহ্ন থাকে, যেমন দি রাইটার সেড টু জেরি, এই যে এই বাক্যটা দেখো গঠন অনুযায়ী, এই যে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু এইটার শেষে দেখো ইন্টারোগেটিভ চিহ্ন আছে। তো এই ইন্টারোগেটিভ চিহ্ন থাকার পরেও এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এইখানে ওই লেখিকা অবাক হয়ে বা বিস্ময়ের সাথে তাকে জিজ্ঞেস করছে যে তুমি এখনও কি তাকে স্মরণ করতে পারো, তুমি কি এখনও তাকে সে দেখতে কেমন ছিল সেটা স্মরণ করতে পারো। এই যে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ এই এই রকম মাঝে মাঝে পাওয়া যায় যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষেও ইন্টারোগেটিভ চিহ্ন থাকে। তো তাহলে পরে ওই নিয়মটার ব্যতিক্রম এটা। কাজেই সবচেয়ে উত্তম বা অ্যাকুরেট পন্থায় হচ্ছে স্ট্রাকচার দেখে বলা যে এটা কোন ধরনের সেন্টেন্স। এবার ইম্পারেটিভ,
এবার ইম্পারেটিভ সেন্টেন্স, এক নাম্বার মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, যেমন রাইট এ লেটার, এই যে রাইট এ লেটার ফর হিম, তাকে একটি পত্র লিখে দাও বা তার জন্য একটি পত্র লিখো, এই যে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওপেন দ্য বক্স, বাক্সটি খোলো, এই যে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। দুই নাম্বার ডো নট বা ডন্ট দিয়ে বাক্য শুরু হবে, যেমন ডু নট হেট দা পোর, ডন্ট ওপেন দা ডোর, ডো নট হেট দা পোর, গরিবকে ঘৃণা করো না, ডন্ট ওপেন দা ডোর, দরজা খুলো না, এই যে ডো নট দিয়ে শুরু হয়েছে। নেভার দিয়ে বাক্য শুরু হবে, যেমন নেভার টেল এ লাই, নেভার লাফ অ্যাট দ্য পোর, কখনো মিথ্যা বলো না, গরিবকে উপহাস করো না, কখনো গরিবকে উপহাস করো না, এই যে নেভার দিয়ে বাক্যটা শুরু হয়েছে। চার নাম্বার লেট, লেট দিয়ে বাক্য শুরু হবে, যেমন লেট হিম গো দেয়ার, লেট দেম প্লে ইত্যাদি, লেট লেট মি গো, লেট হিম ডু দি, লেট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও, লেট দেম প্লে তাদের খেলতে দাও, লেট মি গো আমাকে যেতে দাও, এইরকম বাক্য কিন্তু খুব আমরা অহরহ বলে থাকি। কাজেই এইসব স্ট্রাকচারগুলি তোমরা মনে রাখবা, যে কাউকে কোনো কিছু অনুমতি দেওয়ার দেওয়ার সময় লেট দিয়ে বাক্যটা শুরু হবে, আর লেটের পরে থার্ড পারসন অথবা ফার্স্ট পারসনের অবজেক্ট ফর্ম বসবে, এই যে থার্ড পারসন এই দুটা, এটা ফার্স্ট পারসন। এই লেটের পরে বা ইম্পারেটিভ বাক্যতে ইউ উজ্জ থাকে, ইউ বসে না। পাঁচ নাম্বার লেটস, লেটস দিয়ে বাক্য শুরু হবে, লেটস ডিসকাস দি ম্যাটার,
Let's open a relief camp for the flood affected people. চলো বন্যা দুর্গত মানুষের জন্য একটা ত্রাণ ক্যাম্প খুলি. Let's discuss the matter. চলো বিষয়টা নিয়ে আলোচনা করি. এই যে লেটস দিয়ে বাক্যগুলি শুরু হয়েছে, মনে রাখবা এই লেটস মানে লেট আস, এই লেট আসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস, এটা প্রস্তাব করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। 6 নম্বর প্লিজ দিয়ে বাক্য শুরু হয়, যেমন প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও, প্লিজ হেল্প দ্য বয়, দয়া করে বালকটিকে সাহায্য করো ইত্যাদি। 7 নম্বর কাইন্ডলি দিয়ে বাক্য শুরু হয়, যেমন কাইন্ডলি হেল্প মি, কাইন্ডলি টেল মি ইয়োর ইমেল অ্যাকাউন্ট ইত্যাদি। তাহলে দেখো ইম্পারেটিভ বাক্যতে কিন্তু একটা এতগুলি যে নিয়ম হলো কোনোটাতেই সাবজেক্ট দিয়ে শুরু হয়নি। এই এই 5 প্রকার সেন্টেন্স খুব ভালো করে শিখে রাখতে হবে তোমাদের, কারণ ন্যারেশন করার সময় এই 5 প্রকার সেন্টেন্স খুব দরকার হবে। এবার অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা আশীর্বাদ অভিশাপ ইত্যাদি প্রকাশ করে অপটেটিভ সেন্টেন্সে। তো এই সেন্টেন্স চিনব কি করে? 1 নম্বর মেয়ে দিয়ে বাক্য শুরু হবে, যেমন মে ইউ বি হ্যাপি, মে দা বয় লিভ, মে ইউ বি হ্যাপি তুমি জীবনে সুখী হও, মে দা বয় লিভ বালকটি বেঁচে থাক, এই যে আমার ইচ্ছা প্রকাশ করছি। 2 নম্বর লং লিভ দিয়ে বাক্য শুরু হয়, যেমন লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। 3 নম্বর উইশ, উইশ দিয়ে বাক্য শুরু হবে, যেমন উইশ ইউ এ হ্যাপি লাইফ,
এছাড়াও অন্যান্য শব্দ দিয়েও এই বাক্য হতে পারে, যেমন ইফ দিয়ে হতে পারে, ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ পোয়েট, আমি যদি কবি হতাম। এইখানে ভালো করে দেখ, লক্ষ্য করো, এই আয়ের সাথে আমরা যেন ওয়াজ বসে, কিন্তু এখানে দেখো অয়ার বসানো হয়েছে, এই যে অয়ার বসানো হয়েছে, এইগুলি ইচ্ছা প্রকাশ করছে, এই বাক্যগুলি অপূরণীয় ইচ্ছা, তাই এখানে অয়ার ব্যবহার করা হয়েছে। পাঁচ নাম্বার, হ্যাড দিয়েও বাক্যটা শুরু হতে পারে, যেমন হ্যাড আই বিন, হ্যাড এখানে বিন থাকবে, হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হতাম, হ্যাড আই বিন এ রিচ ম্যান, আই উড হ্যাভ হেল্পড দ্য পোর। এই যে মনের অপূরণীয় ইচ্ছা, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, আমি যদি বড় লোক হতাম, ধনী হতাম, তাহলে গরিবদের সাহায্য করতাম, এইটা অপূরণীয় ইচ্ছা, তাই এই রকম বাক্যের সৃষ্টি হয়েছে, কারণ এই ইচ্ছা পূরণ হবার নয়। তারপরে বাই, বাই বাই, এই যে এইগুলিও অপটেটিভ সেন্টেন্স। তারপরে গুড নাইট, গুড নাইট, গুড মর্নিং, এইগুলি দেখো ইচ্ছা, আমি ইচ্ছা প্রকাশ করছি, মানে শুভ ইচ্ছা প্রকাশ করছি, যে শুভ সকাল, শুভ রাত, অতএব এইগুলি অপটেটিভ সেন্টেন্স। ন্যারেশন করার সময় এই যতগুলি দেখালাম এতগুলি থাকবে না, লং মে উইশ এইগুলি থাকে। এবার এক্সক্লামেটরি সেন্টেন্স, এই সেন্টেন্স চেনার প্রথম উপায় হল এই বিস্ময়সূচক চিহ্ন থাকবে, এই চিহ্ন থাকলে মনে রাখতে হবে যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন হুররা, উই হ্যাভ অন দ্য গেম, এইখানে কিন্তু ফুল স্টপ হবে। অ্যালাস, আই অ্যাম আনডান, হাই আমার সর্বনাশ হয়েছে, আর এটার অর্থ হলো কি মজা, আমরা খেলায় জিতেছি। হাউ থাকতে পারে, হাউ নাইস দি লিটল গার্ল ইজ, এবার এইখানে বিস্ময়সূচক চিহ্ন বসবে, যখন হাউ দিয়ে শুরু করলাম তখন বিস্ময়সূচক চিহ্ন বসবে শেষে। আবার দেখো হাউ দিয়ে তো ইন্টারোগেটিভও হয়, তো হাউ দিয়ে ইন্টারোগেটিভ যখন হবে তখন হাউয়ের পরে সাহায্যকারী ভার্ব থাকবে টেন্স অনুযায়ী, কিন্তু এখানে দেখো হাউয়ের পরে অ্যাজেক্টিভ আছে, কাজেই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। তারপরে হোয়াট থাকতে পারে, হোয়াট দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কিন্তু এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। যেমন হোয়াট এ নাইস গার্ল, শি ইজ, এই যে এখানে বিস্ময়সূচক চিহ্ন। তারপরে আরেকটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে হোয়াটের পরে এ অথবা এন থাকে,
আর হাউ এর পরে এ অথবা অ্যান থাকে না। এই হলো মোটামুটি পাঁচ প্রকার সেন্টেন্স চেনার সহজ এবং সঠিক নিয়ম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং পাঁচ প্রকার সেন্টেন্স চিনতে আগামীতে তোমাদের সমস্যা হবে না। আবারও বলছি, পাঁচ প্রকার সেন্টেন্স ভালোভাবে চিনে রাখতে হবে, কারণ ন্যারেশন করতে গেলে এই পাঁচ প্রকার সেন্টেন্স ছাড়া তুমি ন্যারেশন করতে পারবে না। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, বেল বাটনে টিক চিহ্ন দেবা। খোদা হাফেজ।